লাইভ স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুন্দরগঞ্জবাসী আসসালামু আলাইকুম। আমি ঠিক ইফতারের আগ মুহূর্তে 6:08 লাইভ করছিলাম, কিন্তু লাইভটি কোনো কারণবশত এন্ড হয়ে গিয়েছিল, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আবারও লাইভে আসছি আপনাদেরকে দেখাতে, কিন্তু এখন তো সেই সময়ের মতো দেখা যাবে না, তাই না? একটু অন্ধকার মনে হচ্ছে। আমি ছাদ থেকে লাইভটি করছি, আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোন জায়গা থেকে কে কোথা থেকে দেখছেন আমাদের এই লাইভটি। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। শাহিন আলম ভাই আসসালামু আলাইকুম, উনি লিখছে নাইস, ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য। আমি ছাদ থেকে লাইভটি করছি। এমআরএস লঞ্জু আসসালামু আলাইকুম লঞ্জু ভাই, নাইস, ধন্যবাদ আপনাকে লাইভটি দেখার জন্য। আমি যেখানে আছি আর কি, সে ছাদটা ঘুরে দেখার চেষ্টা করবো আমাদের, তারপর আমি আকর্ষণীয় জায়গা দেখাবো আপনাদের, আপনারা অবশ্যই অবশ্যই লাইনে থাকবেন। অ্যাটলিস্ট আমার বাজারি ক্যাপাসিটিগুলো আমি দেখাবো। মাঝে মাঝে আমি সুন্দরগঞ্জ পেজে কিংবা গ্রুপে পোস্ট দিয়ে থাকি, দিস ইজ কল্ড বাজারিকা, এগুলোকে বাজারিকার বলে। তা আমার এইসব পাখি তিনটা আছে আর কি, ডিম বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে, একথা বুট চলে আসছে। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। লাইভটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট করবেন। অনেকে নাইস, হাদিউজ্জামান বাঁধন আসসালামু আলাইকুম বাঁধন ভাই, নাইস, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ আলামিন মিয়া, নাইস, ধন্যবাদ আপনাকে আলামিন ভাই। পবিত্র রমজানুল মাসের শুভেচ্ছা, সরকার উজ্জ্বল, খুব সুন্দর, ধন্যবাদ ভাই আপনাকে। ভাই আপনি এই মুহূর্তে কোথায় আছেন? আচ্ছা, আমি আপনাদেরকে যেহেতু আপনারা এই কথাটা বারবার জিজ্ঞেস করছেন, আমি একটা প্লেস দেখাবো, এখান থেকে দেখানোর চেষ্টা করবো। আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে আসলে আমি কোথা থেকে লাইভ করছি, আর অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনারা লিখবেন কে কোথায় থেকে দেখছেন। হ্যাঁ, এমআরএস রঞ্জু ভাই আমি ঢাকা থেকে দেখতেছি, ধন্যবাদ ভাই। আচ্ছা, আমাদের ছাদ বাগান একটু দেখাই। দেখেন এগুলো হচ্ছে ছাদ বাগান। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে সুন্দরগঞ্জ লগো আছে এবং নিচে লেখা আছে যে আপনার পণ্য প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন। আসলে সুন্দরগঞ্জ উপজেলায় যতগুলো দেখা যাচ্ছে বিপণী প্রতিষ্ঠান আছে এবং যে নতুন নতুন মার্কেট প্লেসগুলো হচ্ছে, আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে লাইভ করে আপনারা প্রচার লাভ করতে পারেন আর কি, বা প্রতিষ্ঠানের পরিচিতি বাড়াইতে পারেন। কারণ সুন্দরগঞ্জে প্রায় 1,00,000+ লোক অনুসরণ করে এবং অনেকে সুন্দরগঞ্জকে ভালোবাসে, সুন্দরগঞ্জকে সাপোর্ট করে এবং বহিরাগত অনেকে আছে। এটা হচ্ছে আমাদের ছাদ বাগান। পেঁপে গাছ, ওকে। আপনারা জুবায়ের হোসেন বিজয় ফরম রংপুর, ধন্যবাদ ভাইয়া। রংপুর যেহেতু, ও বিজয় রংপুর, রংপুর থেকে দেখছেন আপনি, তাহলে তো আপনি, আচ্ছা এই মুহূর্তে কোথায় আছি আপনারা এই সিনারিটা দেখে অবশ্যই বলে দিতে পারবেন যে আসলে কোথায় আছি আমি বা কোথা থেকে লাইভটি করতেছি। দেখেন আমি একটু পর জুম করে দেখানোর চেষ্টা করবো আপনাদের সুবিধার্থে। কত সুন্দর পরিবেশ, তাই না? মোর্শেদা আক্তার আসসালামু আলাইকুম আপু, আমি রাজশাহী থেকে দেখছি, সুন্দরগঞ্জ পুটিমারি হাই স্কুল নিয়ে কিছু লাইভ দেখতে চাই, আমি ওখান থেকে পাশ করেছি ইনশাআল্লাহ। আমাদের কিছু সম্মানিত এডিটর আছেন, অ্যাডমিন আছেন, আমি যেহেতু এটা মাল্টিপল অ্যাডমিন প্লাস এডিটর দ্বারা পরিচালিত, তাই আমি চেষ্টা করব ওনাদেরকে পুটিমারি হাই স্কুল থেকে লাইভ করার জন্য। রাজু দাস ফ্রম ইন্ডিয়া,
জলপাইগুড়ি। ওকে, বহুত খুশি রাজু দাস ভাই, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি ইন্ডিয়া থেকে আমাদের লাইভটি দেখছেন। আচ্ছা, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে আসলে জায়গাটা দেখেন কত সুন্দর। একটা দেখেন, আমি জুম করে একটু দেখাবো আপনাদেরকে। এই সাইড থেকে প্রথমে জুমটা শুরু করি। মোহাম্মদ সামিউল ইসলাম, আসসালামু আলাইকুম সামিউল ভাই। ভাই, আমার বাড়ি সুন্দরগঞ্জ, আপনি এই মুহূর্তে সুন্দরগঞ্জ কোথায় আছেন? সিমোর, আমি গাজীপুর থেকে বলছি। আচ্ছা ভাইয়া, আসলে আমার বাসাও সুন্দরগঞ্জে, কিন্তু আমি লাইভটি করছি মূলত রংপুর থেকে। কিন্তু আপনাদেরকে বলতে হবে রংপুর কোন জায়গা। অনেকে এখানে আছেন, প্রায় অনেকজন ভিউয়ার্স আছেন যারা ভিউ করতেছেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন। আপনারা জানিয়ে দেবেন যে আসলে আমি কোন জায়গা থেকে লাইভটি করতেছি। এখান থেকে কিন্তু প্রায় লাইভ করি আমি, দেখা যাচ্ছে এর আগত এর আগে দেখাচ্ছে বিগত মাসগুলোতে কিছু কিছু লাইভ আমি এখান থেকে করেছি আর কি। তো আপনারা যারা যারা দেখেছেন, কোন জায়গা এটা? নীল প্রিয়সী মিতু, আসসালামু আলাইকুম আপু। কোন জায়গা আমি পরে বলতেছি। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি যে আমি আবারও বলি যে সুন্দরগঞ্জ পেজ একটি জনপ্রিয় পেজ, প্রায় 1,00,000+ লোক এটাকে অনুসরণ করে। আর এই পেজের একটি ইউটিউব চ্যানেল আছে, আপনারা অনেকে জেনে রাখবেন যে ইউটিউব চ্যানেলে আমরা সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি এই কথাটা আবারও বলে রাখি যে সুন্দরগঞ্জ পেজের যে মেসেজিং অপশন আছে, সেই ইনবক্সে আপনারা আপনাদের ভিডিওগুলো আমাদেরকে পাঠাতে পারেন বা দেখা যাচ্ছে আপনাদের সংরক্ষিত ছবিগুলো পাঠাতে পারেন। আমরা যত্ন সহকারে প্রচার করার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন, আমি আরও জুম করেছি আপনাদের সুবিধার্থে। আপনারা জানিয়ে দিন যে আসলে আমি কোন জায়গা থেকে লাইভটি করছি। এমআরএস রঞ্জু ভাই, ভাই আমি পিক দিতে চাই। আসলে আমাদের সুন্দরগঞ্জ পেজটা নিয়ে না অনেকেই ইন্টারেস্টেড। অবশ্যই অবশ্যই ভাইয়া, আপনি অবশ্যই পিক দিতে পারবেন। আমাদের যে মেসেজিং অপশন আছে ইনবক্সে, আপনারা অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর পিক আপনারা পাঠাতে পারবেন। আর সেই পিকগুলো আমরা নাম সহকারে প্রকাশ করবো ইনশাল্লাহ আমাদের সুন্দরগঞ্জ পেজে। আর আপনারা এটা দেখতেও পারবেন, আপনারা যে সুন্দরগঞ্জ পেজে যে আমরা পোস্ট করেছি সেই পোস্টটা অবশ্যই দেখতে পারবেন। মোহাম্মদ আনানুল ইসলাম, আসসালামু আলাইকুম আনানুল ভাই, থ্যাংকস, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ ভাই। পবিত্র রমজানের শুভেচ্ছা নেবেন, যেহেতু মাহে রমজান, এই রমজানে সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে মহামারী করোনা ভাইরাস থেকে। মহামারী করোনা ভাইরাস তো চলে গেছে মনে হয়, তাই সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি আর কি। ওয়াজিদ সাইম, বগুড়া সদর থেকে, আসসালামু আলাইকুম ওয়াজিদ ভাই। বগুড়া সদর থেকে আপনি দেখছেন, বিশাল ব্যাপার এটা। এটা কিন্তু আমাদের পাওয়া, তাই না? একজন বগুড়া থেকে দেখছে, কেউ একজন ইন্ডিয়া থেকে দেখছে, কেউ ঢাকা থেকে দেখছে, কেউ গাজীপুর থেকে দেখছে। আসলে এটাই তো বিশাল পাওয়া, তাই না? আমরা লাইভ করছি এক জায়গা থেকে, ওখান থেকে অনেক অনেক মানুষ দেখছে আমাদের। দিস ইজ দ্য মোস্ট নাইস। ওকে, আপনারা যারা যারা লাইভটি দেখছেন, আপনাদেরকে জানি।
যে আসলে আমি রংপুর থেকে লাইভটি করছিলাম, কারণ অনেকেই কমেন্টে জানিয়ে মানে জানতে চাইছিলেন যে আসলে কোন জায়গা থেকে লাইভটি করছি। আমি রংপুর থেকে লাইভটি করছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চিকলে বিল, সেটা হচ্ছে চিকলে বিল। আলামিন হোসেন, আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে যুক্ত হয়েছি, ধন্যবাদ ভাই। বিভিন্ন জেলা এবং বহিরাগত দেশেরও অনেকেই যুক্ত হয়েছে। মোহাম্মদ আনোয়ার ইসলাম হোসেন ভাই, জায়গাটা তো চিনলাম না, এটা রংপুরের চিকলে বিল ভাইয়া, রংপুরের চিকলে বিল। আমি ছাদ থেকে লাইভটি করছিলাম, দেখেন জুম করে দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে, আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন। আসলে আমি লাইভটি আর বেশিক্ষণ ইন করতে বেশিক্ষণ করব না, জাস্ট কিছুক্ষণের মধ্যে লাইভটি ইন করতে চাচ্ছিলাম। কিন্তু আমি আবারও বলে রাখি যে আমাদের সুন্দরগঞ্জ পেজ যেমন আছে, ঠিক সুন্দরগঞ্জ একটা ইউটিউব চ্যানেল আছে। আপনারা যারা যারা দেখছেন বা যারা যারা কমেন্ট করেছেন, আপনারা অবশ্যই 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 ইউটিউবে গিয়ে সুন্দরগঞ্জ দিকে সার্চ করবেন এবং সুন্দরগঞ্জ পেজটা, সুন্দরগঞ্জ চলে আসলে বেল আইকনে ক্লিক করবেন, ক্লিক করে আমাদের সাথে অ্যাড হবেন আর আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আমরা সবসময় প্রাকৃতিক সামাজিক যে বিষয়গুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করি, স্কুল কলেজ মসজিদ মন্দির মাদ্রাসা এগুলো তুলে ধরার চেষ্টা করি, আর আমরা আমাদের প্রকৃতি নিয়ে বেশি কাজ করি। আসলে আমাদের যদিও প্রফেশনাল না, কিন্তু সুন্দরগঞ্জ পেজের প্রতি অনেকেই ইন্টারেস্টেড, এখানে সুন্দর সুন্দর ছবিগুলো প্রকাশ করা হয়, এই কারণে অনেকেই সুন্দরগঞ্জ পেজের প্রতি ইন্টারেস্টেড এবং সহমত পোষণ করে। তাই আমরাও আপনাদের সাথে থেকে কাজ করছি, ইনশাআল্লাহ আপনারাও আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই পবিত্র রমজানে। সবাই সবার জন্য দোয়া করবেন যেন আমরা সবাই সবাই ভালো থাকি ইনশাআল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।